বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী এবং এই প্রস্তাবিত বাজেট নিয়ে মাসের বাকিটা সময় আলোচনা শেষে মাসের শেষ নাগাদ গিয়ে এটি সংযোজন বিযোজন সহ জাতীয় সংসদে অনুমোদিত হবে। একটা ভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থার মধ্যে যে অর্থনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে কোভিড এবং তারপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ধরে, সেই পরিপ্রেক্ষিতে আজকের এই বাজেট, এই সময়টাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে, বাজারের অস্থিরতা রয়েছে এবং সেই সঙ্গে ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন, টাকার মানের, সেটি নিয়ে অনেকের মধ্যে মনে করেন যে বাজার অনেক অস্থির। এই পরিস্থিতিতে এই বাজেট কতটা এই অস্থিরতা কমাতে পারবে সেটি নিয়ে অনেকের মধ্যে এই প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসবার অনেক আগ থেকেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন, নানা রকমের প্রস্তাবনা, আলোচনা রয়েছে। কেউ জাতীয় সরকারের কথা বলছেন, কেউ নির্বাচনকালীন সরকারের কথা বলছেন, কেউ বর্তমান সরকারের অধীনে নির্বাচনের কথা বলছেন, কেউ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলছেন। ইতিমধ্যে টেস্ট কেস হিসেবে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন আছে বর্তমান নির্বাচন কমিশনের সামনে, সেটি নিয়েও অনেকের মধ্যে অনেক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই, বসাচ্ছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা, জাতীয় সংসদের প্রাক্তন সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী অধ্যাপিকা অপু উকিল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। আমার ডানে স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। এবং মেজর আখতারুজ্জামানকে নিয়ে অবশ্য এক ধরনের অস্বস্তি সবসময় আমাদের আছে, কারণ তিনি কখন বিএনপিতে আছেন কখন নেই সেটা বোঝা খুব দুরূহ, এবং এই মুহূর্তে তিনি পঞ্চমবারের মতো বহিষ্কৃত বিএনপির নেতা, ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে এটি, কত সংখ্যায় দাঁড়াবে সেটি বলা দুরূহ, যদিও সবসময় তিনি বিএনপির কথাই বলেন। অধ্যাপিকা উপকূল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে একটা ভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা, একটু মানুষের মধ্যে নানা কারণে অস্বস্তি রয়েছে এবং তার কারণও রয়েছে, কোভিড কিছুটা কারণ, যুদ্ধ কিছুটা কারণ, জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হচ্ছে, কেমন হবে বলে আপনি মনে করেন এই বাজেটে? দেখুন, 2009-এর আগে বাংলাদেশের যে আর্থসামাজিক কাঠামোটা ছিল সেখানে কিন্তু আমরা যদি আমাদের যে বেসিক জায়গা গ্রাম, সেই গ্রামে গেলে যে যাতায়াত ব্যবস্থাগুলো ঠিক ছিল না, আমাদের গ্রামের মানুষগুলো হার ভাঙা পরিশ্রম করে দুবেলা খেতে পারবে সেই রকম নিশ্চয়তা কিন্তু 2009-এর আগে ছিল না। আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, মৌলিক যে অধিকারগুলো, বসবাস করবার জন্য বাসস্থান, এই জায়গাগুলোকে কিন্তু টার্গেট করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2009-এ প্রধানমন্ত্রী হওয়ার পর। তার যে টার্গেট ছিল যে মানে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে প্রত্যেকটি মানুষকে তার মৌলিক অধিকার দেওয়া, একটা বাংলাদেশের প্রতিটি মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং সেই কারণেই কিন্তু তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে ধারণ করে 2009-এর পরে প্রত্যেকটি মানুষকে কিভাবে হাসি ফোটাতে পারে তাদের মুখে, সেই জন্য তিনি কাজ করেছেন। এবং দেখবেন যে শিক্ষা ব্যবস্থার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন, কৃষির উপর গুরুত্ব দিয়েছেন, উনি স্বাস্থ্যর উপর গুরুত্ব দিয়েছেন, এবং বাংলা এখন পর্যন্ত যেটি উনি করছেন, এবং খুঁজে খুঁজে বের করছেন যে বাংলাদেশের কোন জায়গায় কোন মানুষটির এখনও ঘর নেই, গৃহহীন আছে, তালিকা প্রস্তুত করেছেন, ওনার নিজস্ব তত্ত্বাবধানে সেই তালিকা তৈরি করে ঘর নির্মাণ করে করে দিচ্ছেন, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নাই। তো এইরকম একজন রাষ্ট্রনায়ক, দূরদৃষ্টি সম্পন্ন, যিনি প্রথমেই চিন্তা করেছেন যে কৃষি সেক্টরকে ঢেলে সাজাতে হবে, যে কারণে এই কৃষি সেক্টরকে ঢেলে সাজাবার জন্য উচ্চ ফলনশীল জাত যে ধানগুলো তৈরি করা, সেটার জন্য কৃষি গবেষণা ইনস্টিটিউশনের মাধ্যমে সেখানে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা করে, গবেষণা কাজে সহযোগিতা করে তিনি এই আমাদের ধান উৎপাদন, মাছ উৎপাদন, সবজি উৎপাদন, আজকে যেটি বিশ্ব দরবারে আমরা দেখছি ধান উৎপাদনে প্রথম, সবজি উৎপাদনে দ্বিতীয়, আমাদের আম উৎপাদনে অষ্টম, মাছ উৎপাদনে তৃতীয়, এই যে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আসছে, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে নিজস্ব একটি স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য তার পরিকল্পনা। এবং আমরা আজকে গ্রামের যে কোনো একটি বাড়িতে গেলে দেখব ঘরটি পাকা, বাড়িতে ফ্রিজ আছে, টেলিভিশন আছে, এবং সন্তানরা স্কুলে যাচ্ছে, মানে শতভাগ স্কুলে যাবার বিষয়টি
শতভাগ বিদ্যুৎ পাওয়ার বিষয়টি আজকে সুনিশ্চিত হয়েছে। এইরকম একটি আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং যারা বলতে পারেন এক্সাম্পল আসতে পারে, অনেকে তো আছে একেবারেই অসহায়, তাদের খেয়ে পড়ে থাকবার মতোই কোনো বিষয় নেই, দুস্থরা আছেন, প্রতিবন্ধীরা আছেন, সমাজের ঝরে পড়ারা আছেন, তালাকপ্রাপ্ত নারীরা আছেন, এই এদেরকে সামাজিক বলয়ে আনবার জন্য সেই 2009 প্রথম বাজেট থেকে শুরু করে অদ্যাবধি তাদের সুরক্ষা দেবার জন্য ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রতিটি মানুষ যেন ভালো থাকে, এটাই তার ইচ্ছা, যেটি বাস্তবায়ন হয়েছে। আজকে আমরা গ্রামের যে অবকাঠামো দেখছি, এখন আমরা যদি বলি বাংলাদেশ খারাপ আছে, ভালো নেই, দৃশ্যমান যে প্রেক্ষাপট সেটি দেখে কারক সেটি বলবার কোনো উপায় নাই, আর যদি বলে সেটা হবে মিথ্যাচার। কারণ বাংলাদেশের জনগণ এই সমস্ত মাননীয় প্রধানমন্ত্রীর যে উপকারভোগী আছেন বলেই দেখবেন যে গ্রামে থেকে শুরু করে সমস্ত জায়গায় জননেত্রী শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী থাকুক, তাদের মধ্যে এই চেতনাবোধটা আজকে জাগ্রত হয়েছে যে উনি থাকলে বাংলাদেশটা এগিয়ে যাবে। আপনি আরও বলছিলেন যে এই যে বাজেট, একটি সময়ে আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে সাইফুর রহমান ইউরোপীয় কমিশন থেকে কি কি বাংলাদেশের জন্য বরাদ্দ হবে, মানে কতটুকু পাওয়া যাবে সেটার উপরে ডিপেন্ড করে বাজেট বরাদ্দ দেওয়া হতো, বৈদেশিক সাহায্য। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলেন যে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি মানুষ আমার সম্পদ, তিনি বলেন আমি তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা কারো কাছে কোনো সাহায্য চাই না, নিজস্ব সম্পদ ব্যবহার করে নিজেরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে, মানব সম্পদে রূপান্তরিত করে মানুষকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, এবং চেয়ে করেছেন সেটি। আজকে বাংলাদেশ যে স্বল্প মধ্যম আয়ের দেশ অতিক্রম করছেন এবং মধ্যম আয়ের দেশে পদার্পণ করবেন, এই যে প্রক্রিয়াটি তার অন্যতম নিয়ামক বা সূচক হচ্ছে মানুষের মানব সম্পদের উন্নয়ন এবং মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিনটি সূচকের মধ্যেই একটি দেশের স্তরের যে বিন্যাস মধ্যম আয়ের দেশে পরিণত হবার সূচকগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম যে সূচকটি সেটি হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। যেই সম্পদ আজকে বাংলাদেশ থেকে বিশ্ব দরবারে ছড়িয়ে আছে বলেই তারা এই রেমিটেন্স পাঠাচ্ছে, আজকে করোনাকালীন সময় গেছে, যুদ্ধ চলছে, সেই সময় অনেকেই চেয়েছে যারা বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে শত্রুতা করেছে, এখনও আছে, এখনও বাংলাদেশের ভালো কিছু চায় না, তারা কিন্তু চেয়েছে যে একটি এই করোনাকে কেন্দ্র করে বাংলাদেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করুক, একটি দুর্যোগ নেমে আসুক, এই সরকারের বিরুদ্ধে জনরোষ হোক, সেটি কিন্তু হয়নি একটি, কারণ জননেত্রী শেখ হাসিনা দক্ষ হস্তে সেটি ম্যানেজমেন্ট করেছেন, বরং আমরা দেখেছি যে তার এই ম্যানেজমেন্টের যে বিষয়টি সেটি বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। আজকে যুদ্ধের ভয়াবহতা চলছে, যেই দুটি দেশ ইউক্রেন এবং রাশিয়া যেখানে ফসল উৎপাদনের দুটি দেশ, সে সয়াবিন উৎপাদনের দেশ, সেই জায়গাগুলোতে আজ দ্রব্যের তারা নিজেদের কারণে সেখান থেকে তারা রপ্তানি করছে না, যে কারণে বিশ্ব পরিস্থিতিতেই দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও সেটি ঘটেছে। কিন্তু সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কোথায় এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে, কোথায় ইনসেন্টিভ দিতে হবে, কোথায় ভর্তুকির ব্যবস্থা করতে হবে, এবং কিভাবে যারা মজুদার তাদের ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলে সেটা বাজারজাত করতে হবে, সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখছেন, এবং বাংলাদেশ কিন্তু ভালো আছে। এই যে বাজেটের আকার, এই বাজেট বড় হয়েছে বলে আমার মনে আছে 2009 বিএনপির পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টে বলেছে যে হ্যাঁ, এই সরকার এত বড় বাজেট দিয়েছে, আকাশ চুম্বি তাদের অর্থের এটা বাস্তবায়ন করতে পারবে না, এই অর্থ কোথায় পাবে, তারা লোক দেখানো বাজেট দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বছরের পর বছর যখনই বাজেট আসছে তখনই আকার বড় হচ্ছে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের মানুষ ভালো আছে। আর বাবার আপনার কাছে মেজর আখতারুজ্জামান অনেকবার বাজেট অধিবেশনে ছিলেন, অধ্যাপিকা উপকূল ছিলেন, এবং বাজেটকে ঘিরে মানুষের প্রত্যাশা থাকে এক রকমের,
হয়তো অনেক সময় ঘটে অন্য রকমের বা কখনো কখনো প্রত্যাশা পূরণ হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাজেটটিকে আসলে প্র্যাকটিক্যালি নির্বাচনী বাজেটও বলা যেতে পারে, কেননা নির্বাচন যে সময়টা তা হওয়ার কথা আরেকটি বাজেট পাওয়া যাবে কিন্তু সেই বাজেট পুরো বছরকে কাভার করবে না। সো প্র্যাকটিক্যালি এই বছরটি এই বাজেটটি কিন্তু নির্বাচনী বাজেট কেমন হবে বলে মনে হচ্ছে আবার যা পাওয়া যাচ্ছে গণমাধ্যম সূত্রে? ধন্যবাদ দিলীপ ভাই, ধন্যবাদ আপনার মাধ্যমে চ্যানেলে রকম দর্শক শ্রোতাদেরকে। বাজেট একটু আগে পরিষ্কার করবেন না, আপনি বিএনপিতে আছেন কি না? মানে আমি তো বিএনপিতে নাই, যেহেতু বহিষ্কার আমি নাই বললে তো হবে না, কিন্তু আমি আমি বিএনপি করি। ওকে ফাইন, আমি তো বিএনপি, কারণ আমার ব্যক্তিগত অবস্থান বিএনপির, কিন্তু দলীয় অবস্থান তো আমার বিএনপিতে না, এটা বললে তো লাভ হবে না, যেহেতু আমি বহিষ্কৃত হয়েছি। আসলে বাজেটটা নিয়ে আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা বাজেটটাকে ধরে নেই সমস্ত জনগণের একটা ব্যবস্থা, কিন্তু আসলে কিন্তু তা না। বাজেটটা সরকারের আয় ব্যয়ের হিসাব, এটা সরকার তার এক বছরে কতটুকু আয় করবে কতটুকু ব্যয় করবে সেটা, এবং সরকারের আয় ব্যয়ের ফিলোসফিটাও বোঝা যায় বাজেট থেকে। হ্যাঁ, আয় ব্যয়ের সেই আয় ব্যয়টা সরকার কী করে উন্নয়ন বাজেটে গিয়ে সরকার জনগণের জন্য কিছু করার চেষ্টা করে, আমার আয়ের খাতটাকে যাতে জনগণ কষ্ট না পায়, জনগণের কোনো খাজনা না বাড়ে, ট্যাক্স না বাড়ে, কর না বাড়ে, সেটার জন্য রেয়াত দেওয়া হয়। কিন্তু আজকে বাংলাদেশে যে প্রেক্ষাপটে বাজেট করতে যাচ্ছে সেখানে প্রথম কথা হচ্ছে আমাদের জিডিপি কী অবস্থা, আমরা কি দেশে এখন আমাদের চাহিদা কি উদ্বৃত্ত না ঘাটতি। আপনারা দেখেন ইতিমধ্যে আমদানি বিল পরিশোধ করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি, আমাদের বৈদেশিক মুদ্রার একটা টালমাটাল অবস্থা, আমাদের রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে, আমরা বেশি দাম দিয়ে ডলার কেনার চেষ্টা করতেছি যার ফলে আমাদের আমদানি ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। তা আমদানি ব্যয় দ্রুত বেড়ে গেলে আমদানিতে আগে যে করগুলো ছিল এখন অনেকগুলোতে কর রেয়াতের প্রশ্ন আসতেছে, এখন তেলে কর রেয়াতের প্রশ্ন আসতেছে, চাল ডালে কর রেয়াতের প্রশ্ন আসতেছে, বিভিন্ন দ্রব্যাদিতে কর রেয়াতের প্রশ্ন আসতেছে। তো এই কর রেয়াত যদি দিতে হয় তাহলে ডেফিনেটলি সরকারের আয় কমবে, যদি সে আয়কে কমে তাহলে সরকার এই টাকাটা করতে কামবে, সেটা কোনো না কোনো জায়গাতে আনতে হবে, হয় বাজেট কমাতে হবে ব্যয় কমাইতে হবে, আর না হলে অন্য জায়গায় সেটাকে ধরতে হবে। এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরকার গ্রামে একদম গ্রাম পর্যায়ে চলে গেছে হোল্ডিং ট্যাক্স বসানোর জন্য, একটা গ্রামের ছোট্ট টিনের ঘর হলেই এখন হোল্ডিং ট্যাক্স দিতে হবে, আপনার জন্ম নিয়ন্ত্রণের মধ্যে জন্ম তারিখ নির্ধারণের জন্য চলে গেছে নিবন্ধন, যেটা নিবন্ধনের জন্য চলে গেছে, এখানে একটা বাচ্চার জন্মগ্রহণ করার সঙ্গে তার 100 টাকা খরচ হয়ে গেল। তো এখন 100 টাকা খরচ হলে চিন্তা করেন বাংলাদেশে প্রায় নিবন্ধনের তো আবার অ্যাডভান্টেজও আছে থাকতে পারে সরকার চাইলে, মানে আপনি নিবন্ধিত মানুষ আর অনিবন্ধিত মানুষ, না না নিবন্ধিত অনিবন্ধিত অ্যাডভান্টেজটা কি, আমি সুযোগ সুবিধা আমি যদি সুযোগ সুবিধা দিতে চাই তাহলে এখন নিবন্ধিত দিয়ে আমাকে যদি এটা যদি একটা ওয়েলফেয়ার স্টেট হতো যে আমার স্বাস্থ্য আমার শিক্ষা আমার বাসস্থান আমার সব কিছু রাষ্ট্র কেয়ার নিচ্ছে, সেখানে আমি এই বাংলাদেশের মানুষ কিনা এটা আমার এস্টাবলিশ করার দরকার ছিল, কারণ এই রাষ্ট্র থেকে অনেক কিছু পাচ্ছি, কিন্তু এখানে তো আমি সব কিছু কর দিয়ে পাচ্ছি, করহীন তো কোনো কিছু জিনিস নাই আমার কোনো কিছু না, আমি স্কুলে প্রাইমারি স্কুলের আমি বলছি ফ্রি স্কুল ফ্রি, কিন্তু তার সাথে ফ্রি না আমাকে জমি দিতে হয়, আমাকে ওই শিক্ষককে আর অতিরিক্ত বেতন দিতে হয়, ওই যে জমিটাতে যে জমিটা স্কুলটা করা হয় সেই জমিটাতে একজন ভদ্রলোকের দেওয়া দান করা, তাকে তো টাকা ফেরত দেয় নাই, তাকে তো স্কুল থেকে বের করে দেই, ওকে তো স্থান দেই না, আমার যে শিক্ষকরা যারা চাকরি পাচ্ছে প্রাইমারি স্কুলে তারা স্কুলে ক্লাস করায় না, ফলে তাদের এক্সপেন্ডিচার তো বেড়ে যাচ্ছে, যেটুকু শিক্ষা আমার একক ইউনিটে পাওয়ার কথা ছিলাম সেটা পাচ্ছি না। আজকে আপা বলেছেন সাকসেস স্টোরি আমরা কন্ট্রোভার্সি করতে চাই না, ঠিক আছে একটা সরকার অনেক কিছু ভালো করেছে, আমরা এরকম কিছু না সরকার খারাপগুলো খুঁজে দেখা দরকার নেই, কিন্তু আমরা সরকারকে সাজেশন দিতে চাই, আমরা সরকারকে বলতে চাই আপনি ভালো করতেছেন কিন্তু এই ভালোটা আরও এইভাবে করতে পারতেন। আজকে যেমন ধরেন এই যে আমাদের একটা আজকে অনুষ্ঠানটা আমাদের 1 ঘন্টা লেটে শুরু হয়েছে, 1 ঘন্টাতে আমাদের শ্রম গেছে আমাদের তেল খরচ সব কিছু গেছে, কেন গেছে শুধু যানজটের কারণে, এই যানজটগুলো কেন হলো সরকার আজকে তার বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিয়ে
ঢাকা শহরে মিছিলে মিছিলে তারা শক্তি দেখিয়েছেন। এই শক্তিটা কাকে দেখালেন? যারা বলেছেন 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, যদি আমি ভুল না করি সেই কর্মসূচি। এখন 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এটা যারা বলে তারা তো সেটা করবে না, আর যারা বলে তারা তো করে ফেলবে। অতীতে তাই হয়েছে, তাই হবে। যারা বলে না তারা করবে, আপনি বলছেন করে ফেলবে। কারণ মানুষ যখন তার দেয়ালে পিঠ থেকে যাবে, আপনার সাপ কি করে? সাপ কিন্তু সহজ সবল মারতে আসে না, একটা বাঘ কিন্তু আপনাকে আক্রমণ করে না, তখন করে যখন তার পিছনে যাওয়ার কথা নাই। আজকে যারা বলছে যে 75-এ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তারা তো 75-এর প্রজন্ম না, তারা কিছু না, তারা তো ঘর থেকে বেরোনোর মতো অবস্থাদের নাই। কিন্তু উস্কিয়া দিয়েছে আপনাকে, আপনি উস্কান খেয়ে গেছেন, উস্কানি খেয়ে গিয়ে এখন আপনি দেখাচ্ছেন যে এটা কমেন্ট সেই কমেন্ট। আরে ভাই, কোন রাষ্ট্রপতি কোন লোকটি স্বৈরাচারী করে টিকেছিল দেখান না একজনকে, সারা পৃথিবী ইতিহাস থেকে দেখান না। এইভাবে বাঁচা যায় না, এইভাবে বাঁচার কোনো রেকর্ড নাই, এইভাবে বাঁচতে পারবেন না। আমি মারবো না, আমি কেন মারবো আপনাকে? কিন্তু মানুষের মুখে কেন আসে কথা আসছে? আমরা যেই আলোচনায় ছিলাম সেই আলোচনায় থাকি। কেন মানুষের মুখে আসে কথা আসতেছে যে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কেন আসতে? সেটা যাচাই করার চেষ্টা করেন, ফাইন্ড আউট দ্যাট। আপনি মানুষের ভোগান্তি কমান, এই যে রাস্তা যানজট করলেন, দেখা কি হচ্ছে এখন? উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা ফায়দা নেওয়ার তারা নিয়ে নিচ্ছে, কিন্তু ভোগান্তি মানুষের বেড়ে যাচ্ছে। আজকে বাজেট যেটা আসবে, এই বাজেটে আমরা যেটা মনে করি, এই বাজেটটা আমাদের জন্য, আমি মনে করতেছি সরকার হয়তো অনেক ভালো ভালো কথা বলবে, কারণ যে কোনো সরকার ভালো কথাই বলে, কিন্তু এখানে আয় ব্যয়ের হিসাবে অনেক গরমিল থাকবে। এখানে সরকার যে আয়টা দেখাবে সে আয়টা বিশ্বাসযোগ্য হবে না, যে ব্যয়টা দেখাবে সেই ব্যয়টাও সামর্থ্যে থাকবে না। কিন্তু এটার জন্য কথা বলতে গেলেই আমরা এখানে বিতর্কিত হব। এখন সরকারের আয়টা নিয়ে যখন প্রশ্ন করি, তখন আমাদেরকে বলা হবে এই যে দেখেন, এই যে আপা বললো না, তোমার যে দেখেন আমরা যা ভালো কিছু করতে চাই সঙ্গে সঙ্গে তারা এটা খারাপ দেখে। আবার ব্যয়ের ব্যাপারে যদি বলি, এটা প্রয়োজন নাই, দেখেন এই যে আমরা পদ্মা ব্রিজ বানিয়েছি, কত টাকা বানিয়েছি এই কথা বলে না, পদ্মা ব্রিজ বানিয়েছি। আরে ভাই, আমরাও তো স্যাটেলাইটে গেছি, আপনিও তো বঙ্গবন্ধুকে স্যাটেলাইট নিয়ে গেছেন, কিন্তু বিনিময়ে কী পাইছি? পাইছি আমাদের দরবার সাহেবের লাভ, আমাদের টেলিভিশনের দর। আপনার এই কি বলে কি একটা চ্যানেল বানিয়েছেন না আপনারা, বলাও তো মুশকিল, একজনের কম্পিউটার আপনারা কাজে, এখানে ওনার কাছে চাই, অথচ আমরা পাচ্ছি না। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট কি লাভটা কি হলো? স্যাটেলাইট তো আছে, কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি? আজকে মোবাইল নেটওয়ার্কগুলো দেখেন, কল ড্রপ কত বেড়ে গেছে, কেউ কথা বলতে পারতেছি আমরা? সেদিন দেখলাম পত্রিকাতে 13,000 কোটি টাকা বকেয়া, 13,000 কোটি টাকা বকেয়া, এত টাকা তো খেলা বেরিয়ে রহা নেই। ধন্যবাদ অধ্যাপক উপকিল। হ্যাঁ হ্যাঁ, আক্তার ভাই বলছিলেন যে জিডিপির কী অবস্থা, বাজেট নিয়ে বলতেছিলেন যে মানে 2009-এর পর থেকে আজ অবধি যে জিডিপি সেটা যদি পরিসংখ্যানভাবে আমরা দেখি, তাহলে দেখবেন যে আগে যেটা বিএনপি জামাতের সময় 2001-06 পর্যন্ত এবং তারপরে 2008 পর্যন্ত যা ছিল সেটা মানে ধাপে ধাপে কমেছে, ধাপে ধাপে যেটা স্বাধীনতার পরে বাড়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি কোনো এক বছর বেড়েছে, আবার কোনো এক বছর ডাউন হয়েছে, কখনোই জিডিপি 5-এর উপরে ওঠেনি, 4-এর নিচে ছিল। কিন্তু 2010-এ প্রথম যে বাজেট হলো সেই বাজেটে, দু হাজার নয়ে দায়িত্ব গ্রহণের পরেই সেই 4 থেকে বাজেট জিডিপি 5.045% বেড়ে গিয়েছিল এবং 2010 সালে 5.572 বেড়ে গেল। আমার কাছে হিসাব আছে, 2011-তে 6.464%। আপনি বলছিলেন দেখে আমি এটা বলছি যে জিডিপি কী, তো অবস্থাটা তো মানুষকে জানানো দরকার, সব কথার মধ্যেই তো মিথ্যাচার আসে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রমাণটা জনগণকে জানানো দরকার, কারণ ভালো কিছু করতে গেলে এই সরকার তখন একটা মিথ্যার ফুলঝুরি বসায় দেন। 2012 সালে 6.521%, 2015 সালে 6.553, মানে 2016-তে 7.113, 2017-তে 7.286,
2019-20 এবং 2021 করোনাকালীন সময় তখনও 6% ছিল। এখন 2022-এর যে বাজেট আসছে সেই বাজেটও প্রবৃদ্ধি এই গভর্নমেন্টের যেটা যেটা আমাদের এই এশিয়ার অন্যান্য কান্ট্রি থেকে আমাদের এই সরকার ক্ষমতা গ্রহণের পরে 2009 থেকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি বেড়েই চলেছে যে কারণে বাংলাদেশ আজ এগিয়ে গেছে। মানে এই যে আপনি ছোটোখাটো যে কথাগুলো বলছেন, ট্যাক্স নিবন্ধন হচ্ছে কেন, নিবন্ধনে 100 টাকা দিচ্ছে কেন, এগুলো একটা গভর্নমেন্টের প্রক্রিয়া। ট্যাক্স তো দিতেই হবে, ট্যাক্সটা একেবারে তৃণমূল পর্যন্ত নিতে হবে, এই জন্য যে একটা সিস্টেমেটিক ওয়ে দাঁড় করাতে হবে গভর্নমেন্টের। এটা নিয়ে আলোচনা সমালোচনা আপনারা করতে পারেন এবং একটা সময় দাঁড়িয়ে যাবে যে দেখবেন যে মানুষ জন্ম নিবন্ধন করবার জন্য সিটি কর্পোরেশনে ভিড় করে, কারণ জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা খুব দরকার, স্কুলে ভর্তি হতে হলে লাগবে। তার তো আর ভোটার আইডি কার্ড নেই শিশুটার, ওর কিন্তু স্কুলে ভর্তি হতে হলে জন্ম নিবন্ধন যাবে, সেটা ভালো স্কুলে হতে হলে এই নিয়মগুলো জন্ম নিবন্ধনটা তো থাকতে হবে। এটা আপনি গায়ের জোরে অনেক কিছুই বলা যায়, কিন্তু সিস্টেমেটিকটা আপনারা পছন্দ করছেন না কেন সেটা আমার জানা নাই। জমি দান করে স্কুল, এটাও এই কথাগুলোর মধ্যেও গোলমাল আছে। কোনো একজন ব্যক্তি একটা স্কুল করবে, তার পিতার নামে করে, নিজের নামে করে, তার পছন্দের কোনো ব্যক্তির নামে করে, সেজন্য তাকে জমিটা দান করতে হবে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা সিস্টেম। প্রতিটা প্রাইমারি স্কুল কারোর নামে হয় না, সরকারি স্কুলগুলো না, এটা হচ্ছে 100% সরকারি স্কুলগুলো না, যে স্কুলগুলো ব্যক্তি করে প্রতিষ্ঠা করে বেসরকারি স্কুলগুলো, সেখানে জমি দান করতে হয়। এবং সেই জমি দান করবার ক্ষেত্রে সে দাতা সদস্য হিসেবে সবসময় সেই স্কুলের দাতা সদস্য হিসেবে তার অগ্রাধিকার থাকে। হ্যাঁ, এটা আচ্ছা। এবার এই যে আপনি 1 ঘন্টা লেট করে এলেন, বা এই যে বিষয়টা আপনার 1 ঘন্টা লেট বা আমার 1 ঘন্টা লেটের বিষয়টা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায় বিএনপি জামাত জোট, এবং হত্যা করবার জন্য যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা ছাত্রদলকে দিয়ে প্রথমে ক্যাম্পাসে তারা সেটা স্লোগানের ভাষায় বলেছে, তারপরে তারা আন্ডারগ্রাউন্ডে সেটা ষড়যন্ত্র করছে, সমগ্র বাংলাদেশ ব্যাপী নৈরাজ্য করছে, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে হবে, এই প্ল্যানটা কিন্তু নতুন যে তা না। এটা বঙ্গবন্ধুকে হত্যার পরেই বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, যেটা জেনারেল জিয়াউর রহমান করতে চেয়েছিলেন, বিদেশেও তাকে হত্যা করবার জন্য মিশন পাঠিয়েছিলেন, ফেইল করেছেন, এবং বাংলাদেশে আসবার পরে তাকে বারবার হত্যা করতে চেয়েছেন। 2004 সালের 21 অগাস্ট তাকে হাওয়া ভবনে বসে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মিলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করলো, তিনি বেঁচে গেলেন, কিন্তু আইভি রহমান সহ 24 জনকে হত্যা করলো। এগুলো তো অস্বীকার করবার কিছু নাই। এখন ক্ষমতায় যাওয়ার জন্য, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কী করতে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে, এই মিশন। এটা একটা দলের মিশন, যেই দল বঙ্গবন্ধুকে, যে দলের নেতা বঙ্গবন্ধুকে হত্যার নেতৃত্ব দিয়েছে জেনারেল জিয়াউর রহমান, সেই দল এখন বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করবার জন্য তার দলের যারা আছে তারা সে কাজটি করতে চায়। সেটাকে একজন সচেতন মানুষ হয়ে যারা এর সাথে কাজ করবে, বিএনপি জামাত করতে পারে, তারা খুনির দল, খুনের বঙ্গবন্ধুর খুনের মধ্য দিয়ে তাদের দলটা গঠন করেছে, রক্তর মধ্য দিয়ে দাঁড়িয়ে তারা করেছে। এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য সে কাজটি পাকাপোক্ত, ক্ষমতা পাকাপোক্ত করবার জন্যই কিন্তু 2004 সালে এটা করেছিল, 2006-এ তারা আবার ক্ষমতা ধরে রাখবে আর ইলেকশন হবে না, এরকম তাদের ইচ্ছা ছিল। এখন আবার জনগণ বিএনপিকে বয়কট করেছে, জনগণ বিএনপির সঙ্গে নাই, তারা পেছনে দরজা দিয়ে কু করে ক্ষমতায় যেতে চায়, সেই জন্য 75 বানাতে চায়। তো এই 75 বানানোর যারা এই হুমকিদাতা এই বিএনপির, এর বিরুদ্ধে আজকে আজকে না যখন থেকে বলেছে জনরোষ উঠেছে। এটা সরকার আজকে, আপনি বলেছেন এটাও ভুল কথা যে সরকার করেছে, এটা সরকার কিছু করে নাই, আওয়ামী লীগ করেছে, মহানগর উত্তর আওয়ামী লীগ আজকে মিটিং করেছে, সেখানে সর্বস্তরের জনগণ একত্রিত হয়েছে এর প্রতিবাদে, যেই জন্য আপনি বলছেন যে মিছিল এত কেন, মিছিলের নগরী হয়েছে, এটা তো আর 75 সাল না, বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই সময়টা আর এই সময়টা অনেক পার্থক্য। আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এবং যেই বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত, জননেত্রী শেখ হাসিনার বিশ্বের দরবারে অনন্য এক রাষ্ট্রনায়ক, যাকে অনুসরণ করে, অনুকরণ করে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রপ্রধানরা, তাকে হত্যা করবার জন্য যে চক্রান্ত সেটি রুখে দেবার জন্য
সমগ্র বাংলাদেশের মানুষ এক কাতারে নেমে এসেছে। কাজেই এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা বলেন না, এই যে দেয়ালে এই যে আপনি বলছেন আপনার শরীরে প্রবাহ, সেজন্য আপনি খুন করতে চান বঙ্গবন্ধু কন্যাকে এই টকশোতে বসেও, হ্যাঁ সেজন্য কি করবে? দেয়ালে কেন পিঠ ঠেকে গেছে? বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে হবে, কি পাননি, কি চান আপনারা? পিঠে গেলে আন্দোলন সংগ্রাম করবে, ক্ষমতা ক্ষমতায় যাওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান এদেশের ক্ষমতা দখল করেছিল অস্ত্রের মুখে, প্রতি রাতে কারফিউ জারি করে মানুষ হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সামরিক বেসামরিক অফিসার হত্যা করেছে, মানে ইমার্জেন্সি দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে, তার পরিণাম কিন্তু ভয়াবহ হয়েছিল। এবং সে আপনি বলেছেন না খুনের বদলে তার খুন অবধারিত ছিল, সে খুন হয়েছে, আবার এখন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার জন্য আপনার নিজেরা টকশোতে বসে এই ধরনের একটা খুনের ভাষ্য দিচ্ছেন, এটা কি অন্যায় না? এটা কি দেশদ্রোহিতা না? এটা কি খুনে মার্ডারার হিসেবে মামলা হওয়ার একটা উপযুক্ত ম্যাটার হয়ে যায় না যে আপনি টকশোতে বসে বলবেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে হত্যা করতে হবে, খুন করতে হবে? এগুলো আপনাদের দ্বারাই সম্ভব, আপনারাই বলতে পারেন, কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ এখনকার দিনে আজকের দিনে আর পাবেন না, সেটার জন্য সতর্ক হতে হবে। এটার জন্য বাংলাদেশের জনগণ আজ সোচ্চার হয়েছে। আর কি এমন অপরাধ, কি কোথায় দেয়ালে পিঠ ঠেকে গেল, কি করেছে বিএনপি বাংলাদেশের জন্য যে যার পিঠ ঠেকে গেছে, ক্ষমতায় যেতে পারছে না বলে হত্যা খুন নৈরাজ্যের দিকে তাদেরকে যেতে হবে, তারা বাংলাদেশটাকে নিয়ে কি করেছে? হাজার হাজার কোটি টাকার বাংলাদেশ থেকে নিয়ে আজ বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে, সেটা কেন বলছেন না? কেন বলছেন না যে বিএনপি জঙ্গিবাদ দুর্নীতি করে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল, 111 গভর্নমেন্ট এসেছিল যারা দুর্নীতির দায়ে এই বিএনপি নেতা কর্মী সহ তাদেরকে গ্রেপ্তার করেছিল, বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, এমনকি তাদের পাপের ভারে মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত তারা গ্রেপ্তার করেছিল, সেই দিনগুলো কি ভুলে গেছে মানুষ? 75 থেকে সামরিক সরকার, তারপরে তার পথ ধরে এরশাদ সাহেব এলো, এরপরে বিএনপি 91 থেকে 96 বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে পার্লামেন্টে যাওয়া, বঙ্গবন্ধুর খুনিদেরকে রক্ষা করা, আবার 2001 থেকে 2006 কেন বিএনপিকে মানুষ ক্ষমতায় নেবে আর কেন আপনাদের ক্ষমতায় যাওয়ার জন্য পিঠ ঠেকে যায়? আর আমি শেষ করছি, দেখেন আরও কিছু আপত্তিকর কথা, পদ্মা সেতু কত টাকা লাগে আর কত টাকা গেছে সেই হিসাবটা তো জনগণ নেবে, বিএনপির সেই অধিকার নেই, কারণ বিএনপির অধিকার নেই এই কারণে গল্প জুড়েছে এবং এরা মিথ্যাচার করেছে। তারপরে এই পদ্মা সেতু নিয়ে কথা বলার অধিকার বিএনপির নাই, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল পদ্মা সেতু যেন না হয়, তার জন্য যত রকম ষড়যন্ত্র আছে করে গেছে এবং নিজে মুখে বলেছে পদ্মা সেতুটা ভেঙে যাবে, আপনারা উঠবেন না, মাথা ভাসিয়ে দিচ্ছে পদ্মা সেতুতে, নানা ধরনের গুজব রটিয়েছে, নানা ধরনের ষড়যন্ত্র করেছে। এখন পদ্মা সেতু যখন দৃশ্যমান, যখন ওপেন হতে যাচ্ছে, এখনও ষড়যন্ত্র করতে হবে এবং কত টাকা লেগেছে পদ্মা সেতু সেটা বাংলাদেশের জনগণ সেই হিসাব নেবে, জনগণের কাছে দেওয়া আছে, পদ্মা সেতুর ওয়েবসাইটে যাবেন সেখানে লেখা আছে যে এই টেন্ডারবাজি দুর্নীতি এবং হাওয়া ভবনে বসে পার্সেন্টেজ, এটা তো এই সরকার করে না, কাজে হিসাবটা বিএনপি কীভাবে নেবে? যেটা বিএনপি করেছিল টেন্ডার বা যে হানি ফ্লাইওভার বিএনপির দ্বন্দ্বে কেন বন্ধ হয়ে গিয়েছিল, চিটাগাংয়ের ফোর লেন সেটা কেন বিএনপির কারণে সেই ফোর লেন টেন্ডার বাজি এবং হাওয়া ভবনের পার্সেন্টেজ এগুলোর করে বন্ধ করে রেখেছিল, ময়মনসিংয়ের রাস্তা সেটা কেন বন্ধ করে রেখেছিল বিএনপির সময়, কেন সনি বুয়েটের ছাত্রী তাকে টেন্ডারবাজির কারণে ঢাকা ইউনিভার্সিটি টেন্ডারবাজি করতে হবে, সেজন্য নিহত হলো, খুন হতে হলো, এরকম পুরো বাংলাদেশে খুনের রাজ্য, টেন্ডারের রাজ্য বইয়েছিল। আর এখন প্রত্যেকটি কাজ হয় কিসে, অনলাইনে টেন্ডারবাজি করে না আওয়ামী লীগের নেতাকর্মীরা, কেউ করে না, করার কোনো উপায় নাই, অনলাইনে করতে হবে, সেটি বলেন একটু টকশোতে, যেটা ভালো সেটা। আর এই যে এক কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করবার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা বললেন, হ্যাঁ কোন কাকে ব্যঙ্গ করে দরবেশ বলেন, এই যে কথাগুলো বলেন মানুষকে, মানে যারা কাজ করতে চায়, যারা উন্নয়ন করে, বা একাধারে বঙ্গবন্ধুর হত্যাকে মানে নেত্রীকে বঙ্গবন্ধুর কন্যাকে খুন করবেন, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীকে অপমান করবেন,
তাদেরকে নিয়ে অপপ্রচার করবেন, তাদেরকে বিষদগার করবেন, এই যে আচরণগুলো, এই আচরণগুলো পরিত্যাগ করতে হবে। যেটা সঠিক সেটা বলতে হবে। বলেছেন আপনি সমালোচনা করতে চান, সমালোচনা করবেন, পজিটিভ করতে হবে, নেগেটিভটা যেটা সত্যি সেটা করবেন। মিথ্যাচার করলে এদেশের জনগণ হাসে, জনগণ লজ্জা পায় বিএনপির মিথ্যাচারে। এখন এই অবস্থা এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনি আখতারুজ্জামানকে বিএনপি বলছেন? অবশ্যই, সে যে আমি অন্য অন্য প্রসঙ্গে, নির্বাচনের প্রসঙ্গে যাবো, যদি কোনো কিছু আপনার যাবো। আমি হত্যাকারী বানা দিছে, দেশদ্রোহী বানা দিছে, একটু দেশদ্রোহী যদি হইছি ধরেন, দেশদ্রোহী একটু ভালো করে হই না, ভালো করে বেশি আপা বেশি আমার মনে হয় আপা আমার মনে হয় না 75 এর আগে আপনার এই সময় বোঝার বা দেখার বা বয়স হয়েছিল। বাট আমাদের সৌভাগ্য ওই ওই আলোচনা আমরা না করি, না বলি, জিয়াউর রহমান একজন সেনা উপপ্রধান ছিল, যার উপরে ছিল আপনাদের সংসদস্য জনাব জেনারেল শফিউল্লাহ সাহেব, সেনা প্রধান, যার আর্মি চালায় চিফ অফ দ্য জেনারেল স্টাফ, সে চিফ অফ জেনারেল স্টাফ ছিল জনাব ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, ভ্যালিয়ান ফ্রিডম ফাইটার্স, যার কন্যাকে আপনারা সংসদস্য বানিয়েছেন। আপনার কর্নেল তাহের ছিল আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, যাকে আপনারা এখন শহীদের মর্যাদা দিয়েছেন। খন্দকার মুস্তাক সাহেব ছিলেন আপনাদের আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা। দেওয়ান ফরিদ গাজী ছিলেন আপনাদের একজন বড় মাপের নেতা। ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম, মিজানুর রহমান চৌধুরী, এরা সব আওয়ামী লীগের জাদ্রের জাদ্রের নেতা, যেখানে আপনারা এখনও পৌঁছতে পারেন নাই। বঙ্গবন্ধুর পাশে তারা ছিলেন তৎকালীন সময়, যখন আজকের প্রধানমন্ত্রীও ছিল ছোট্ট বালিকা, তার আঙ্কেল বলতেন। ওনারা কী করেছিল 75-এ? কে করেছিল হত্যাকাণ্ড? জিয়াউর রহমানকে টেনে নিয়ে আসেন, কারণ জিয়াউর রহমান বিএনপি জন্ম দিয়েছে 75-এ অনেক পরে। 75-এ 15 আগস্ট থেকে 2008 সন পর্যন্ত আপনাদের একটা বক্তৃতায় দেখান তো যে জিয়াউর রহমানকে আপনারা দায়ী করেছেন, একটা বক্তৃতা দেখান তো আপনারা, একটি রেকর্ড দেখান আপনারা যেখানে বিএনপিকে দায়ী করেছেন 75-এর জন্য, কোথাও দেখান। আর এখন খই ফুটাচ্ছেন বিএনপির নামে, কোথায় কোথায় জামাত আর বিএনপি একসঙ্গে নিয়ে আসতেছেন। আপা, আমরা চাই না আপনার ক্ষতি, আমরা বলছি যারা বলছে 75-এ হাতিয়ার গর্জুটা আরেকবার, তাদেরকে ধরেন। আমি যদি বলি কথা, আমাকে ধরেন, আমাকে পানিশমেন্ট দেন, কিন্তু জনগণের ভোগান্তি কেন বাড়াচ্ছেন আপনারা? আমি আপনাকে বলেছি, আপনি যদি মনে মনে অত্যাচার করেন, আজকে একটা সবচেয়ে দুর্নীতি আজ ব্যক্তির নামে আপনাকে কিছু বলা যাবে না। আপনি বলছেন যে হ্যাঁ করা হচ্ছে ব্যক্তিটাকে, যে ব্যক্তিটাকে দেশের লুটে পুটে খেয়ে ফেলতেছে, আপনি তাকে তার নামে বলা যাবে না, কারণ বললে আপনি আমাদেরকে ডিজিটাল আইনে ফাঁসাইয়া দেবেন। কত আইন করে রেখেছেন আপনারা, খাজনা ধরবেন, ট্যাক্স বলা যাবে না। আপা, 2008 সন পরের থেকে আপনাদের কই ফুটতেছে, আপনার জিডিপি প্রবৃত্তির কথা বলতেছেন। 2008 সনে ধানের মন ছিল 500 টাকা, এখন হয়েছে 1100 টাকা। স্বাভাবিকভাবে জিডিপি বেড়ে গেছে, উত্তর দিতে পারে নাই। আপনার ধানের মন ধরে তো আপনি জিডিপি করতেছেন না, আপনি করতেছেন টাকার ধরে। তো যেই পরিমাণ ধান উৎপাদন হতো 2008 সনে, তখন ধানের দাম ছিল 500 টাকা মন, আজকে সেটা হয়েছে 1100 টাকা মন। তো জিডিপি কোথায় গেল? জিডিপি প্রবৃদ্ধি কোথায় হলো? উৎপাদন কোথায় আপনার? আপনি দেশের গড় উৎপাদন আপনি ভলিউম দিয়ে করেন না, আপনি টাকা দিয়ে করতেছেন কেন? আপনি যেই ডলারের মূল্য ছিল 2008 সনে 64 টাকা, সেটা আজকে নিয়ে আসছেন আপনি 96 টাকাতে। আপনার জিডিপি হবে না, স্বাভাবিক জিডিপি বেড়ে গেছে। তো এখন আপা কেন বলছি, মানুষজন খেতে পাবে না। আজকে আপনি দাবড়াইছেন, লাল ঘোড়া দাবড়াইছেন আজকে ঢাকা শহরে, আপনার 75-এর গর্জিউটা হাতিয়ার কোথায় আছে খুঁজে বেড়াচ্ছেন ঢাকা শহরে, ডেলি খুঁজেন না, ডেলি ঢাকা শহরে মিছিল করেন না, সারা বাংলাদেশের মানুষের লাল ঘোড়া দাবড়ান না, দেখেন না কি হয়, আমরা তো বলতেছি না। আর যারা হত্যা করতে বলে তারা কোনোদিন হত্যা করতে আসে না। আপনার এরকম জিয়াউর রহমানের মতো এরকম ডিপটি চিফ তৈরি হয়ে যাবে, কোথাও না কোথাও তৈরি হয়ে যাবে, দেখবেন দেশপ্রেমী তৈরি হয়ে যাবে, সুযোগ তারা নিয়ে নেবে। আজকে বিএনপির জন্ম হয়েছে 1979 সনে, 1979 সনে, ঘটনা করেছে 75 সনে, তারপরে 76 সন, 77 সন, 78 সন, 79 সনে এসে বিএনপির জন্ম হয়েছে। 78 সনের
পয়লা সেপ্টেম্বর, সেই বিএনপিকে আপনি এখন স্বপনে স্বপনে ভীতি দেখেন, বিএনপি আপনি খেয়ে ফেলতেছে, বিএনপির ভয়ে আপনি বিধ্বস্ত থাকে। কাজেই এগুলা সংঘাতের রাজনীতি করে সংঘাত সৃষ্টি হবে, আমরা এটা চাই না। কোভিডে মানুষের দিয়েছেন আপনার প্রচুর এক্সপেন্ডিচার বেড়েছে। আজকে আমি একটু বাজেটের উপরে দুইটা কথা বলি, যদি বলেন আমরা একটু নির্বাচনের আলোচনায় যেতে চাই। আমি একটু বাজেটটা নিয়ে একটু কথা বলি, খরচ এবং আয় দুইটা পাশাপাশি ব্যালেন্স করা নাই বাজেট। আজকে আমাদের খরচটা কোথায়? আমাদের খরচটা আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য, আমাদের উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য আমাদের খরচ করতে হবে। এখন এই যে দৈনন্দিন চাহিদা, এই প্রয়োজনটা কোত্থেকে আসবে? আমার দেশে যা গড় উৎপাদন করি, জিডিপি যে উৎপাদন করি, সেই পরিমাণ কি আমার যা চাহিদা তা পূরণ করতে পারে? পারে না বলে আমরা আজকে আমদানি করতেছি। কারণ আমদানি করে অর্থ আমাদের কোত্থেকে আসবে? আমরা একসময় বিদেশ থেকে অর্থ নিয়ে আসতাম, ঋণ নিয়ে আসতাম, সেই ঋণের একটা অংশ আজকে বড় রেমিটেন্স প্রবাসীরা আয় করে আনতেছে, প্রবাসীদের কষ্টের টাকা বিদেশ থেকে আসতেছে। সেই কারণে আমরা এখন বৈদেশিক ঋণ আমাদের কমে গেছে, আমাদের বিভিন্ন কাছে PL480 খাদ্য আনতাম, আমেরিকা দিত, এখন আনতে হয় না, কারণ এখন আমরা নগদ টাকা দিয়ে কিনতে পারি। এই যে আমরা ইন্ডিয়া থেকে চাউল কিনবো বলছি, একবার প্রণববাবু বলছিল চাল বিক্রি করবে, চালের দাম বাড়ায় দিল $500 করে টন, যখন সারা পৃথিবীতে পাওয়া যায় $320 করে, উনি বললো $500 করে দিলে বিক্রি করবে, দিল না। এবারে বলছে বাংলাদেশে গম বিক্রি করবে, কিন্তু এখন পর্যন্ত একটা ডিল হয় নাই গমের, কারণ তারা এমন দাম হাঁকতেছে যে এই দামে বাংলাদেশে গম আইন না, গম খাওয়ানো যাবে না, দিব। কারণ এখন যারা বহুরূপী, এখন আপনি ক্ষমতায় থেকে যে কথা বলবেন, আমাদের রাষ্ট্রদ্রোহী বানায় দিবেন, আমাদেরকে পানিশমেন্ট দিবেন, ঝুলাইয়া দিবেন, ধরে নিয়ে যাবেন, আজকে এখান থেকে বলবেন দেখা যায় এখান থেকে বেরিতে বেরিতে পুলিশ ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে, খুন করে ফেলবে, সেই ভয়ে আমরা তো ভীত। তারপরে দুই চারজন এই যে আক্তার মেজর আক্তারের মতো লোক বাঁচিয়ে আছে, যারা এরপরে কিছু কিছু কথা আপনাদেরকে বলে ফেলেন, যেমন আমি দলে বলে ফেললে বহিষ্কার করে দেন, বহিষ্কার করে দেয়, আর আপনাদের সম্বন্ধে বললে আপনি গুম করে দেবেন। এই তো আমাদের ভাগ্য, সত্য কথা বলা যাবে না, সত্য কথা যখন বলতে যাবো, যেমন দলে যদি বলি তখন আমি হবো দল থেকে বহিষ্কার, আর যখন দেশে বলবো সরকারের বিরুদ্ধে বলবো তখন সরকার বলবে রাষ্ট্রদ্রোহী, আপনি সরকারের একজন ছোটোখাটো একজন নেতা, আপনি আমাদের রাষ্ট্রদ্রোহী বানিয়ে দিয়েছেন, তুমি রাষ্ট্রটা আপনাদের বাপদাদার, আমরা হলাম এই দেশের হুটলো, আমরা কে? আমরা জনগণ না, আমরা জনগণ, জনগণ হলো অন্য লোক। আরে আপা, আমরা একত্রে মুক্তিযুদ্ধ করার লোক, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী করার আগে একটু চিন্তা করে দেখেন, হিসাব করে বলেন, কারণ আপনাদের জিহ্বা বড় হয়ে গেছে, যা খুশিতে বলে ফেলতে পারেন, তার ক্ষমতার মধ্যে আছেন, কিন্তু আমাদের যখন রাষ্ট্রদ্রোহী বলেন চিন্তা করে দেখেন। এবং আমরা কেন সেদিন 75 ঘটনা ঘটনা বলতে চাই না, কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি কেউ হত্যা করতে চায়, যদি আমাকে যদি কেউ হত্যা করতে বলে আমি হেসে উড়িয়ে দেব, কারণ এটা বিজনেস। আমাকে যদি হত্যা করতে বলবে সে বলবে না, 75 পর্যন্ত বাংলাদেশের মাটিতে কেউ বঙ্গবন্ধুকে হত্যা করার স্বপ্নও দেখে নাই, কথা বলার দূরে কথা, হুঁশিয়ার করার দূরে কথা, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। আর আজকেও যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে গর্জি উঠো, তার মানে সি ইজ কমপ্লিটলি সেফ। এটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ কত কোনো কতগুলো ছেলেকে দিয়ে বলায়, কেন বলায়? এটা বলাকে সিকিউরিটি অ্যালার্ট করার জন্য, এটা আমার ধান্দাবাজি আছে। একটা ধান্দাবাজি হলো আমি যখন পুলিশে কাজ করব, আমি যখন সিকিউরিটি কাজ করব, তখন আমি কী করবো? একটা আওয়াজ তুলে দেবো, অমুক খান দিয়ে উঠতে আক্রমণ আসতেছে, অমুক দিক দিয়ে এটা হচ্ছে, উঠে দেবো। উঠে দিলে পরে কী করতে হবে? হ্যাঁ, প্রিকশন, আমাকে ভালো ভালো রাডার মেশিন কিনতে হবে, বন্দুক কিনতে হবে, গোলাগুলি কিনতে হবে, প্রধানমন্ত্রীর বাড়িতে আরেকটা কর্ডন করতে হবে, আরেকটা আউটার বানাতে হবে, আরেকটা লেফটেন্ট জেনারেল পোস্ট তৈরি করতে হবে, আরেকটা ইন্সপেক্টর জেনারেল পোস্ট তৈরি করতে হবে, করে গার্ড দিতে হবে। এগুলো তো পুরনো খেলা, এগুলো বোঝার মতো বয়সও আপনার এখনো হয় নাই, আর মেধা বুদ্ধি তো হয়ই নাই, হওয়ার কোনো সুযোগও নাই, কারণ মেধা বুদ্ধি বলে সময় হয়, বুঝছেন না? এগুলো যখন বুঝবেন তখন বুঝবেন, এগুলো বুঝে বুঝে আমরা চুল পাকা করছি, আমাদের চুল কালো না, বুঝছেন না? আমাদের চুল পাকছে, আমি একটু নির্বাচন নিয়ে আসলে শুরুতে বলেছিলাম যে নির্বাচনটি নিয়ে মানুষের মধ্যে এখনো কৌতূহল আছে, শঙ্কা আছে, আশা আছে, কেমন হবে সেই নির্বাচন? আচ্ছা, নির্বাচন নিয়ে আলোচনাটা আসতে হবে, আমি এক মিনিট একটু ঘুরে আসি। কেননা রাষ্ট্রটা
আমার বাপদাদার কিনে জিজ্ঞেস করেছিলেন, অবশ্যই আমি একদম হৃদয় থেকে শয়নে স্বপ্নে ধারণ করি এটা যে এই বাংলাদেশটা, এই রাষ্ট্রটা আমার আদর্শিক পিতা বঙ্গবন্ধুর, তিনি এই বাংলাদেশটা ওনার একার নেতৃত্বেই বাংলাদেশটা। আপনারা কেউ মানে না, রাজাকারের দল করে রাজাকার কি রাজাকার কি আপনারা কি বলেন সেটা আমার বিষয় না, আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস তো অনেক কিছু করি, আমি তো বিশ্বাস করি অনেক কিছু। কাজেই সেই রাষ্ট্রটাকে আপনারা পাকিস্তান বানানোর জন্য জাতির জনকে হত্যার সঙ্গে, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে, জিয়াউর রহমান যে জড়িত ছিল, আপনি বলতে চেয়েছিলেন যে জিয়াউর রহমান কেন খুন করবে ইনিয়ে বিনিয়ে, এটা 75 সালে কেউ বলে নাই, বঙ্গবন্ধুর যারা খুনি তারাই তো বলেছে, স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আমরা মানে বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত, তিনি নির্দেশ দিয়েছেন তাদেরকে খুন করবার জন্য, ফারুক রশিদের তাদের মন্তব্য, যারা দণ্ডপ্রাপ্ত খুনি তারাই বলেছে, কাজেই তারা যখন এই কথা বলার পরে প্লিজ আপনি একটু ধৈর্য ধরে শুনেন, কাজেই এই যে যাদের খুনটা যারা করেছে বঙ্গবন্ধুকে, যে জিয়াউর রহমান যে করেছে, সেই কথাগুলো কি এখন আসবে না, ইতিহাস কি ভুলে যাবে, এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই খুনিদেরকে লালন পালন, তাদেরকে নিয়ে দল গঠন, তাদেরকে বাংলাদেশে প্রমোশন পোস্টিং, বিদেশি প্রমোশন পোস্টিং, দূতাবাসে পোস্টিং, এগুলো করার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন, মুক্তিযুদ্ধের মূল চেতনাকে পাল্টে দেবার যে ষড়যন্ত্র, এগুলোর সঙ্গে জিয়াউর রহমান কি জড়িত ছিল না তার তো প্রমাণ আছে হাজারটা, সেটাকে অস্বীকার করবার তো কোনো জো নাই, কাজে এই কথাগুলো তো আসবেই। আর আপনি আজকে যখন বলছেন না যে আমি পুরানো খেলা বুঝতে পারছি না, পুরানো খেলাটা হলো কি, ছেলেদেরকে দিয়ে বলানো, 75 ঘটাবে, তারপরে ওই সিকিউরিটির মেশিন কিনতে হবে। আমি মনে করি আপনার এই কথাগুলো একেবারেই বালকের, ছোট শিশু বা মানুষের, ছোট শিশুর যে চিন্তা তার সঙ্গে আপনাকে আমি মিলাতে চাই। কেন মিলাতে চাই, যে এই যে যারা বলছে যে আরেকটি 75 ঘটাবে, মানে ছাত্রদল, যুবদল, বিএনপি, এরা তো নতুন বলছে না, এটা তো কাজেও প্রমাণ করেছে তারা সেটা চায়। আমি আগেই বলেছি যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার জন্য তারা বারবার অ্যাটেম্প নিয়েছে, এখনও তারা নিতে চায়, এটা পুরনো খেলা হবে না, এটা তাদের নতুন করে এই মেশিন কেনার জন্য তারা এগুলো বলেছে, এটাই আপনার চিন্তাটা, ধারণাটা ভুল, তারা হত্যা করতে চায় এই কারণে যে তারা ক্ষমতা দখল করতে চায়, সেই কারণে তাদের এই প্ল্যান। কাজে এর বিরুদ্ধে বাংলাদেশে জননা কোনো কথা শুনবো না, আপনি আমারটা শুনবেন, এবার না আমি এবার আপনি দেখেন বা মানে আপনারা এই খুন নিয়ে চিন্তা করেন সবসময়, বিএনপি খুন নিয়ে চিন্তা করে, জামাত খুন নিয়ে চিন্তা করে, তারা খুন করে খুনের রক্তের উপর দাঁড়িয়ে আবার ক্ষমতায় যেতে চায়। জিয়াউর রহমান সে উপসেনাপ্রধান ছিল, সেনাপ্রধান থেকে উনি চিফ হয়ে গেলেন, চিফ হয়ে গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন, না প্রথমে উপপ্রধান ছিলেন, তারপরে ও চিফ হয়েছেন, তো এই যে কাজগুলো উনি করলেন, উনি কেন সেই কাজগুলো করেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে উনি রাষ্ট্র ক্ষমতা দখলটা করে এটা করেছিলেন পাকিস্তানিদের প্রেসক্রিপশন অনুযায়ী, যেটা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ফেল করেছিল সেটাই বাস্তবায়ন করতে চেয়েছিল, এই জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এটা নতুন করে কি বলার আছে, এটা সবাই এখন আপনি নাম ধরে বলছেন যে কি মানে সালমান এফ রহমান ওনারা, হ্যাঁ তাই বলছেন, ওনাকে ব্যঙ্গ করে আপনি কথা বলছেন, হ্যাঁ কেন দরবেশ বলবেন, ওনাকে দরবেশ বলে কেন দরবেশ, সবাই বলে সবাই যারা বলে দরবেশ, এই ধরনের ব্যঙ্গত্ব কথা বললে আমার মুখ দিয়ে অনেক কিছু আসবে আপনাদের সম্পর্কে, আমি সেগুলো বলতে চাই না, কারণ এরকম কথাবার্তা বিএনপির নেত্রীকে নিয়ে অনেক কিছু আছে, অনেক তারেক রহমানকে নিয়ে অনেক কিছু আছে, আমরা কিন্তু সেগুলো বলতে চাই না, কাজে কোনো নেতাকে, কোনো মানুষকে এই ধরনের টকসত্যবোধে এই ধরনের কথা বলা, আমি মনে করি যে আপনি বিবেকবান মানুষ, আপনার মধ্যে কি বলবো, আপনি উশৃঙ্খল কথাবার্তা টকসতে বসে বলতে পারেন না, উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি কোভিডের মধ্যে ভ্যাকসিন এনেছে তার ফার্মের মাধ্যমে, সেটি নিয়ে আজে বাজে কথা বলেছেন, উনি ব্যবসা করছেন, আমার কথাটা শোনেন না, আরও টকসতে বসে অনেকে বলেছে, অনেকে বলেছে, আমি যেটা বলেছি ওনার বিরুদ্ধে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ থেকে থাকে সেটা আপনারা মিডিয়াকে জানান, তার বিরুদ্ধে আপনারা আইনগত, আপনারা কি বলে ওই যে প্রেস কনফারেন্স করে বলেন, প্রমাণগুলো দেন, কিন্তু প্রমাণ ছাড়া একটি কথাও তার বিরুদ্ধে যদি বলেন সেটাও কিন্তু
আইনের কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনি এই টক শোতে বসে বলবেন তার প্রমাণগুলো হাতে নিয়ে যে এই দুর্নীতি উনি করেছে, এই জন্য ওনাকে এই কথাগুলো বলছি। কারণ মিথ্যাচার মানে একেবারে মজ্জাগত একটা অধিকারে পরিণত হয়েছে বিএনপির, সেই কাজগুলো অন্তত আপনি করবেন না। আপনি দলের মধ্যে উচিত কথা বলেন মাঝে মাঝে, যে টক শোতে বসে আপনার কাছ থেকে আমি সেটা প্রত্যাশা করি না। শুধু আপনার স্তুতি গাইবো না, আমাদের স্তুতি গাওয়ার আপনি সমালোচনা করেন সেটা যেন সত্যি হয়। আচ্ছা, খুন গুম খুন করে ফেলবে আপনাকে বললে, একজন বিএনপি নেতা খুন করেছে এই আওয়ামী লীগের সময়ে, একটা নাম বলে যাবেন আজকে টক শোতে বসে একজনের নাম বলে যাবেন যে এই নেতাকে আওয়ামী লীগ খুন করে ফেলেছে, এটা আপনি এই টক শোতে বসে বলবেন? আপনার যখন বলার সময় আসবে বলতে পারবেন না, কারণ আওয়ামী লীগ খুনের রাজনীতি করেন। আর আমাকে যদি বলতে বলেন, আমি তো বললাম যে নেত্রীকে হত্যার থেকে শুরু করবার ষড়যন্ত্র থেকে শুরু করে 21 হাজার নেতাকর্মী খুন করেছে চোখের সামনে, আমার সামনে বসে গ্রেনেড হামলা দিয়ে লাশ হয়ে পড়েছে, আমি দেখেছি তাকে, আমিও মরতাম, আমি সৌভাগ্যক্রমে বেঁচে গেছি, আমার সামনে বসে দেখেছি যে মিটিংয়ের মধ্যে গুলি করে কীভাবে নেতাকর্মী হত্যা করেছে। কাজেই আমি একদম 21 হাজারের লিস্ট আপনাকে দিতে পারবো, বিএনপির একজনের নামও বলতে পারবেন না, অতিহিংসা রাজনীতি করেন। এবার নির্বাচন নিয়ে যেটা বলছেন, বিএনপি নির্বাচনে আসুক, নির্বাচনের জন্য কাজ করুক, নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হবে, তার জন্য কাজ করুক। খুন করবার জন্য পরিকল্পনা যদি এইবার করা হয়, মানে আওয়ামী লীগের নেতাকর্মী হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হোক, জনরোষের জন্য এই বাংলাদেশে আর বিএনপির কোনো অবস্থান থাকবে না। এমনি তো নিন্দিত হয়েছে বাংলাদেশের অবস্থান করতে পারবে নির্বাচনে, বিএনপি যা কেটে উনি চাইছেন এবং বিএনপি নির্বাচনে যাবে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনি তো এই মুহূর্তে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বাইরে আছেন, বাট এই ফাইনাল রাউন্ড আমার হাতে আর বেশি সময় নেই। আপা, আল্লাহ না করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো কারণে মারা যান বা তাকে নিহত করা হয়, হত্যা করা হয়, তাহলেও ক্ষমতা বিএনপির কাছে আসবে না, সেনাবাহিনীর কাছে যাবে না, কারো যাবে না, ক্ষমতাটা আপনাদেরই কেউ না কেউ গ্রহণ করবেন। যত ভাববেন ওনার আয়ু তত বৃদ্ধি হয়, খুনের ফোবিয়াতে না ঘুরে চিন্তা না করে অন্যকে বলেন না, হত্যা করার কথা না বলে নিজেরা কাজ করে যান। হত্যা করলে আমাদের কোনো বেনিফিট হবে না। নির্বাচন আপনি বলেছেন বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচনে আসুক, ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, নির্বাচনে আসুক। এখন নির্বাচনে তো বিএনপি আসবেই, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াটা তো বলতে হবে, কীভাবে নির্বাচনটা করাবেন, কবে নির্বাচনটা করাবেন। পৃথিবীর সব দেশের এই গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের একটা সময়সূচি বলা আছে, ঠিক করা থাকে। আপনি এখানে আইন করে রাখছেন কি একটি সংসদ থাকবে, সেই সংসদ থাকা অবস্থায় আরেকটি নির্বাচন হবে। এখন এই একজন সংসদ থাকবে, এই সংসদের পরে একজন আপনার আইন করেছেন, যেহেতু আপনাদের ক্ষমতা ছিল আইন করেছেন, এখন এই আইন রেখে কে নির্বাচনে যাবে? এই নির্বাচনে যদি আপনি পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এই গ্যারান্টিটা কে দিবে? এর তো কোনো রাষ্ট্রীয় মেকানিজম নাই, কোনো বাইরের জাতিসংঘের ইন্টারফেয়ার করার ক্ষমতা নাই, কেউ আসার ক্ষমতা নাই। তাহলে আপনারা কী করে জানেন, আপনারা আশাই করবেন, কারণ আপনারা ডিক্টেট করবেন আমরা আসতে হবে, আমরা নির্বাচনে আপনারা করবেন, একা একা করে যাবেন, বিএনপিও হয়তো আমাদের মধ্যে কেউ না কেউ নির্বাচনে যাবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ রাখেন নাই বর্তমান সংবিধান যেভাবে আপনারা রেখে রাখছেন, যেভাবে বলেছেন একটি সংসদ থাকা অবস্থায় আরেকটি সংসদে নির্বাচন হবে। এখানে জিল্লুর ভাই, এই নির্বাচনে কেন আপনারা আমরা আলোচনা করতে যাবেন? আলোচনা করার কোনো স্কোপই তো নেই, কারণ আপনি বসে আছেন চেয়ারে, এখন নির্বাচন হলে পরে আপনি যে নির্বাচনের কাছে ছেড়ে দেবেন, এরকম মন মানসিকতা তো আমাদের মধ্যে আমরা এস্টাবলিশ করতে পারি নাই। আমাদের একটি বৃহত্তর রাজনৈতিক দল, তারা অন্যের কোনো মতামত আলোচনায় করতে তারা রাজি না, তারা যা বলবে তাকে তারা কাউন্টার হিসেবে দেবে, যা বলবে কোনো কোনো কিছু সরকারকে মানুষ সমালোচনা করবে, সরকার বললে সরকার সেটা কনসিডার করবে, কগনিশন নিবে, এটার জন্য করবে, কিন্তু এই রাজনৈতিক দলের ধারাবাহিক হইল যাই বলবে সঙ্গে সঙ্গে অমুক খুন করেছো, এত তারিখ এই করেছো, এত তারিখ এই করেছো, এত তারিখ এই করেছো, তার মানে আপনি যা করছেন তাই বৈধ, এই তো হয়ে গেল। তো এখন আপনি নির্বাচনের কথা বলছি, নির্বাচনে আমরা করতে চাই, আমরা অভিজ্ঞতা দেখেছি, আমরা কীভাবে মার খেয়েছি,
আমাদের কীভাবে রক্ত ঝরেছে, আমাদের নির্বাচনে কী দেখেছি, আমাদের কীভাবে হয়েছে। এখন আগামীতে সেরকম নির্বাচন করতে চাইলে আপনারা করবেন, আমাদের কিছু করার নাই, আমাদের তো কিছু নাই। কিন্তু মানে আমি কেন আপনার নির্বাচনে হেরে যাবেন এটা তো চিন্তা করা তো আমার জন্য খারাপ। হ্যাঁ আমরা ক্ষমতায় আসি, দেশে এত ভালো কিছু করতেছি, আপনি এত ছোটো মনে মানুষ, হ্যাঁ আপনি ভালোটা দেখেন না, আমরা দেশ ভালো চালাচ্ছি, আপনি এটা দেখেন না, আপনি আমাদেরকে পতন চাইতেছেন, এও তো বিপদে পড়ে যাবো। আপনি যুক্তি তো আমি দিতে পারবো না, হ্যাঁ আপনি কীরকম মানুষ রে ভাই, আমরা যে আছি দেশ চালাতে সুন্দর করে আপনি এইটা মানতে রাজি না। অর্থাৎ আপনি যা করবেন আমাদেরকে তাই হ্যাঁ 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 বেশ বেশ করতে হবে, এর সাথে কোনো উপায় নাই। কিন্তু যাই হোক ছেড়ে দিতে হবে, শেষ করতে হবে। ওকে, পরিশেষে আমি একটা বলি এক লাইনে, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হলে, ক্ষমতা হস্তান্তরে গ্যারান্টি না থাকলে বিএনপি দলগতভাবে নির্বাচন করতে পারবে না। আর যদি কোনো বিএনপির নাম দেখো করে সেটা বিএনপি করবে না। ধন্যবাদ। নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাক, বিএনপি ক্ষমতা চাক, এটা তাদের যদি চিন্তা থাকে বিএনপির বা আক্তার ভাইয়ের, সেই চিন্তার মধ্যে আমি কোনো মানে ভুল দেখি না, এটা তাদের আশা করতেই পারে। কিন্তু এটার সাথে তো এইটা চিন্তা করা ঠিক না যে বঙ্গবন্ধু কন্যা মরে যাক তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। এবার সুষ্ঠু নির্বাচন বলছেন, আইন প্রয়োগ, নির্বাচন, নির্বাচন ভালো মতো শুনে রাখেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে, এটা সরকারেরও না আওয়ামী লীগের না, নির্বাচন কমিশনের অবশ্য বলতে দেন আমাকে, ধৈর্য সহকারে শুনেন। এখন সংবিধানে যা আছে সেইভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন, নির্বাচনে বিএনপি আসবে কি না আসবে সেটা তাদের ব্যাপার। তবে আমাদের কথা হলো বিএনপি আসলে ভালো, না আসলে আরও ভালো। কারণ কারণও বলে দিই, কারণ বিএনপি নির্বাচনে এসে যদি একটা সিটও পায় ওই সিটের ওই আসনটাই অনুন্নত থাকবে। যত বিএনপি বিরোধী দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে হারিয়ে যাবে তত বাংলাদেশ উন্নয়ন হবে, যত বিএনপির বিলুপ্ত হবে তত বাংলাদেশ এগিয়ে যাবে, এটা বাংলাদেশের মানুষ বোঝে। আর লাস্ট কথা শোনেন, ধৈর্য ধৈর্য সহকারে শোনেন। আচ্ছা সুষ্ঠু নির্বাচনের কথা বললেন না, দরকারটা কি সুষ্ঠু নির্বাচন? আচ্ছা বিএনপি তো আসবে না, সুষ্ঠু নির্বাচন বলেছেন যেটা সেটাই বলতে দেন, বিএনপি তো আসবে না, তাই বলছেন সুষ্ঠু কেন? সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞাটা যারা বিএনপি, না না সুষ্ঠু তো আপনার তাই হলো, মত দল শুধু লাভ নাই, লাভ নাই, শুধু লাভ নাই, যারা ধারণ করে তাদের কাছ থেকে নির্বাচনে তো আমরা আসছি, শুনেন না, আমার আসার দরকার না, আমি শুধু কি করব, আমি আপনি আপনি বলুন, অন্য কথা বলুন, আমি অন্য অন্য কথা দেখে শুনতে যাব, শুনতে হবে, শুনুন শুনুন, এই কথাটা একটু শুনে নেন, না না শুনতে না, শুনতে যাই না, শুনতে যাই না, সুষ্ঠু নির্বাচন, আচ্ছা দর্শকরা শুনুন, আপনি দর্শক শুনুন, দর্শক শুনতে হবে, হ্যাঁ যেই দল না না শুনুন শুনুন, নানা ভোট করে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করেছে, মিডিয়া কু করেছে, রাত যেই নির্বাচন 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছে, ভুয়া ভোট 1,30,00,000 23,00,000 ভুয়া ভোটার করে পাকিস্তানিতে টাকায় ক্ষমতায় 2001 ক্ষমতায় গিয়েছে, তাদের কাছ থেকে কি শুনতে হবে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি? তারা বুঝে নেবে যে এই সরকার যেভাবে নির্বাচন করছে সেই নির্বাচনে আসবে এবং সেভাবেই সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি ক্ষমতা কু করার জন্য, দখল করার জন্য কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রতিহত করার কোনো চিন্তা হয় তাহলে আবার 2014 নির্বাচনের মতো হবে, এবং সেই 2014 নির্বাচনে যেমন প্রতিহত করার জন্য ঘোষণা দিয়ে মানুষ হত্যা, প্রিজাইডিং অফিসার হত্যা, 500 স্কুল পোড়ানো এই কাজগুলো করেছিল, তার প্রতিশোধ কিন্তু এবার নেওয়া হবে। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব পূর্ণ পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মেজর আখতারুজ্জামান এবং অধ্যাপক অপু উকিল
আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরে যে বাজেট উত্থাপিত হবে, আমরা চাইব সেখানে জনগণের প্রত্যাশা পূরণ হোক, এই বাজেট যেন তাদের জন্য সুস্থির হয় এবং যে অস্বস্তিগুলো আছে সেই অস্বস্তিগুলো যেন দূরীভূত হয় এই বাজেটের মধ্য দিয়ে। এবং সেই সঙ্গে আকাঙ্ক্ষার দিক থেকে কারোই এই বিষয়ে ভিন্ন মত নয় যে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং তার জন্য সর্বাত্মক প্রস্তুতি এবং সবাই মিলে এক ধরনের প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেই প্রস্তুতি যেন বাংলাদেশ নেয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।